এই পৃথিবীতে মাকে নিয়ে যত গল্প কবিতা বা বই লেখা হয়েছে তার অর্ধেকে যদি বাবাকে নিয়ে লেখা হতো তাহলে খুব একটা অন্যায় কিছু হতো না। বাবাকে নিয়ে আমাদের জানার আগ্রহ খুব কম, এমনকি তাকে নিয়ে কথা বলার অভ্যেসও আমাদের কম। বাবা শুধু দুই অক্ষরের একটা শব্দ নয়, বাবা একটি সাহসের নাম, বাবা একটি আশ্রয়ের নাম, বাবা মানেই মনের জোর। বাবা আমাদের কোনো আবদারে অপূরণ রাখেন না, বাবাকে মুখ ফুটে কিছু বলার আগেই তিনি আমাদের সব চাহিদা পূরণ করেন। বাবা নিজে কখনো দামি জিনিস ব্যবহার করেন না, আমাদের কিনে দেন, আমাদেরকে একটু ভালোভাবে রাখার জন্য, আমাদেরকে একটু ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য দিন রাত কষ্ট করে যান। বাবার কষ্ট আমাদের চোখে পড়ে না, বাবা সারা দিন বাইরে অক্লান্ত পরিশ্রম করে হাসি মুখে বাড়ি ফেরেন। বাবা তা সারাদিনের কষ্টের কথা মুখ ফুটে আমাদের বলেন না, তাই আমরাও বুঝতে পারি না। প্রখর তাপই হোক বা শ্রাবণের অজোর ধারা, পরিবারের চাহিদা মেটাতে একজন বাবাকে বাইরে বের হতেই হয়। বাবা নিজে রোজগার করেও তার কোনো শখ কখনো মেটাতে পারেন না, তার কাঁধে থাকে সমস্ত পরিবারের দায়িত্ব। কারণ সে শুধু বাবা নন, সে কারোর ছেলে, কারোর ভাই, কারোর স্বামী। বাবার চাহিদা থাকে খুব কম, না দামি পোশাক না সোনার অলংকার, কিছুই তার চাই না। কেউ হয়তোবা বারবার চা খেয়ে সন্তুষ্ট, আর কেউ হয়তোবা একটু গরম ভাত, এইটুকুই বাবার চাহিদা। বাবার কড়া শাসনের মধ্যে তার ভালোবাসা লুকিয়ে থাকে, আমরা তার কড়া শাসন দেখতে পাই, অথচ এর পেছনে লুকিয়ে থাকা তার ভালোবাসা কখনই আমাদের চোখে পড়ে না। একজন বাবাই পারে তার সারা জীবনের পুঁজি বিনা দ্বিধায় তার সন্তানের হাতে তুলে দিতে। বাবা আমাদের কর্তব্য পালন করতে শেখান, বাবা আমাদের সময়ের গতির সাথে তাল মিলিয়ে চলতে শেখান, বাবা আমাদের শেখান কিভাবে সমাজে মাথা উঁচু করে চলতে হয়। বাবাই আমাদের শেখান অন্যায়ের সাথে কোনোভাবেই আপোষ করতে নেই। বাবা হলেন পরিবারের সেই বটবৃক্ষ যার ছায়ার নিচে নিশ্চিন্ত আশ্রয় আমাদের। আমরা প্রায় সবাই ছোটবেলায় বাবার হাত ধরে রথের মেলা, সার্কাস এরকম অনেক কিছু দেখতে গেছি, এমনকি শৈশবে আমাদের প্রথম পথ চলাও বাবার হাত ধরেই শুরু হয়। বাবা পুজোর চার দিনে চারটা নতুন কাপড় পরেন না, পুজোর চার দিনে চারটা নতুন কাপড় আমাদের কিনে দেন, আর নিজে পুরনো শার্ট প্যান্ট দিয়ে চালিয়ে দেন। অথচ এই নিয়ে বাবার কোনো দিন কোনো অভিযোগ থাকে না। বাবা গরিব বা বড়লোক হন না, বাবা শুধুই বাবা। বাবা মানেই আমাদের একটা আবদারের জায়গা আছে, বাবা মানে মেয়েদের একটি বাবার বাড়ি আছে। বাবা হলেন সেই মানুষটা যে নিজের শারীরিক বা মানসিক নানান কষ্টকে নিজের মধ্যে লুকিয়ে রেখে অনায়াসে বলতে পারেন, আমি ভালো আছি, চিন্তা করিস না। আমাদের যে কোনো বিপদে যে মানুষটা প্রথম এসে আমাদের পাশে দাঁড়ান তিনি হলেন বাবা। বাবার একটি কথা, ভয় পাস না, আমি তো আছি, আমাদের মনোবল হাজার গুণ বাড়িয়ে দেয়। বাবা হলেন সমস্ত সমস্যার সমাধান। একসময় যে ব্র্যান্ডের ঘড়ি বা শার্ট বাবা কিনতে চেয়েছিলেন, শেষ বয়সে দাঁড়িয়ে বাবার আজও তা কেনা হলো না। সবার সব চাহিদা মেটাতে গিয়ে বাবা তার নিজের কথা ভুলেই গেছেন। ট্রেনে বাসে ভিড় হলে বাবা আমাদের আগলে রাখেন, একটু বসার জায়গা পেলেই আমাদের বসিয়ে নিজে দাঁড়িয়ে থাকেন। ছোটবেলায় হাঁটতে হাঁটতে কখনো পা ব্যথা হলে বাবা আমাদের কাঁধে তুলে নেন। বাবা আমাদের নিঃস্বার্থ দান করতে শেখান, বাবা আমাদের অসহায়কে সাহায্য করতে শেখান। বাবা মানে বন্ধের দিনে সারাক্ষণ নিউজ পেপার পড়া বা নিউজ শুনতে থাকা একটা মানুষ নয়, বাবা মানে বাইরের জগতের সাথে প্রতিনিয়ত আমাদেরকে আপডেট করতে থাকা একটা মানুষ। বাবা মানে সাহস, বাবা মানে ভরসা, বাবা মানেই আশ্রয়, বাবা মানেই মনের জোর। আগেকার দিনের বাবার সাথে এখনকার দিনের বাবাদের অনেক তফাৎ। আগেকার দিনের বাবাকে আপনি করে বলা হতো, তার সাথে একটু দূরত্ব বজায় রাখা যেন নিয়মের মধ্যেই ছিল। আর এখনকার দিনে বাবা কোনো কোনো ক্ষেত্রে মায়ের থেকেও কাছের বন্ধু। বাবা আমাদের বলতে পারেন না তিনি আমাদের কতটা ভালোবাসেন, ঠিক তেমনি আমরাও বাবাকে কখনো বলতে পারি না আমরা তাকে কতটা ভালোবাসি। সত্যি
মাকে যেমন বলতে পারি তেমনি যদি বাবাকেও বলতে পারতাম, তবে এতটুকু নিশ্চয় বলবো, বাবা তুমি আছো বলেই আমি আছি, তোমার দেওয়া শিক্ষা আমার চলার পথের পাথেয়। আমাকে কখনো পথভ্রষ্ট হতে দিও না বাবা, তোমার আশীর্বাদ সব সময় আমার উপর রেখো। তুমি ভালো থেকো বাবা, খুব খুব ভালো থেকো।